চলমান বিশ্বকাপের পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও টানা 5 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। নেদারল্যান্ডের বিপক্ষে হারার পর এই বিশ্বকাপই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে পরাজয় মেনে নিলেও সাকিব জানিয়েছেন এখনও বিশ্বকাপ থেকে অনেক কিছু পাওয়ার আছে, আর সেটা হলো পয়েন্ট টেবিল সেরা 8-এ থাকা। তা না হলে খেলা হবে না 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি। ICC নিশ্চিত করেছে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষে পয়েন্ট টেবিলে সেরা 7-এ থাকা দল ও স্বাগতিক পাকিস্তান অংশ নেবে আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে।